নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। অপরাধের হার রোধে নৈশ টহলদারির জোরালো দাবি কাছাড় তৃণমূল কংগ্রেসের। সোশ্যাল মিডিয়ায় দুই বন্ধুকে দায়ী করে শোনায় আত্মহত্যা যুবকের, তদন্তে পুলিশ। করিমগঞ্জে সর্বশিক্ষা মিশনের মেডিকেল অ্যাসেসমেন্ট ক্যাম্প সম্পন্ন। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। পরিকাঠামো ঝকঝকে কিন্তু নেই পর্যাপ্ত পুলিশ কর্মী। কাছাড়ে অপ্রতিরোধ্য অপরাধের হার রোধে নৈশ টহলদারি জোরদার করার দাবি তুলল কাছাড় তৃণমূল কংগ্রেস। সোমবার তারাপুর ফাঁড়ির ইনচার্জের সাথে দেখা করে সম্প্রতি বিবেকানন্দ রোডে সংঘটিত ডাকাতি কাণ্ডে জড়িতদের ধরপাকড় না হওয়ায় উদ্বেগ ব্যক্ত করেন জেলা তৃণমূলের এক প্রতিনিধি দল। পরে সংবাদ মাধ্যমে তারা জানান, বর্তমান সরকারের আমলে অপরাধের হার বৃদ্ধি সত্ত্বেও পুলিশ বিভাগে কোনো হেলদুল নেই বলে মন্তব্য করেন তৃণমূল নেতা তথা প্রাক্তন পুর কমিশনার সজল বণিক। বিবেকানন্দ রোড এত একটা কনজেস্টেড এরিয়া, টাউনের মধ্যে হার্ট অফ দ্য সিটি, একটা বাসার মধ্যে গ্রিল ভাঙিয়া, গেট ভাঙিয়া, ঘরের ভিতরে ঢুকিয়া, ঘরের লোকের হাতে পায়ে বান্ধিয়া, পিস্তল গন্ধের মধ্যে ধরিয়া ডাকাতি, ঘরের স্বর্ণ অলঙ্কার, ক্যাশ টাকা, এটা একটা বিশাল মানে একটা আতঙ্কের বিষয়। আমরা গত 5 তারিখ এসপি মহোদয়ের কাছে গেছিলাম, আমাদের সাংসদ সুস্মিতা দেব শুধু এই চিন্তায়, কাছাড়ের যে চিন্তায় চুরি ডাকাতি ব্যাংক টিকাল, মানুষ টাকা নিয়ে বেরিতে পারে না, লুট করে নিতেছে, ভদ্রমহিলারা বেরিতে পারে না, গলাতে সোনার চেন টুনে নিতে, এই বিষয় নিয়ে এসপি মহোদয়ের সঙ্গে আমরা দেখা করছিলাম। এসপি মহোদয়ে আমরা সুস্মিতা দেব সাংসদ মেমোরেন্ডাম দিছে গত 5 তারিখে, দেখা যায় তার 5 দিন পরে আজকে এত বড় বিশাল ঘটনা গত পরশুদিন সংঘটিত হয়েছে এরকম ধরনের। তা আমরা এসপি মহোদয়ের কাছে গেছিলাম, আমরা বুঝতে পারতেছি না প্রশাসন কি এইগুলা জিনিস করতে কি ব্যর্থ, না প্রশাসন এইগুলা কিছু স্ট্যাচ করতে পারতেছে না। আমরা এসপি মহোদয়ের কাছে আবারও অনুরোধ রাখতেছি, আমরা অসি মহোদয়ের কাছে, রাজ কাপুরের কাছে আমরা অনুরোধ রাখিয়া গেছি, অতি সত্বর এইগুলা মানুষ যারা আছে প্রপার ইনভেস্টিগেশন করি, এইগুলো আমাদের ধরা হোক, যদি ধরা না হয় আজকের দিনের শিলচরের মানুষ নাগরিক, আগে আমরা গ্রামে গঞ্জে শুনতাম, এখন টাউনের মানুষের কেউ শান্তিতে থাকতে পারতো না, তার যে কোনো সময় তার ঘর হামলা হইতে পারে, তার প্রাণঘাতী হামলা হইতে। সোশ্যাল মিডিয়ায় দুই বন্ধুকে দায়ী করে আত্মহত্যা করলো এক যুবক। ঘটনাটি সংঘটিত হয়েছে সোনাইয়ে। সোনাইয়ের তুলাগ্রাম দ্বিতীয় খণ্ডের বছর 21-এর যুবক জয়নাল আহমেদের ঝুলন্ত দেহ সোনাইয়ের সদ্ভাবনা হল সংলগ্ন একটি গাছ থেকে উদ্ধার করে পুলিশ। সোমবার ভোরে নামাজ পড়তে যাওয়া জনৈক এক ব্যক্তির নজরে পড়ে বিষয়টি, আর এতেই এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনার খবর পেয়ে সোনাই থানার ওসি দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেন। জয়নাল মৃত্যুর আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে। ভিডিও পোস্টটিতে সে জানায় বেকার জীবন নিয়ে বাঁচার কোনো অর্থ নেই, তবে সে এও বলে তাকে আত্মহননের পথ বেছে নিতে রাজীব ও মানিক নামে তার দুই বন্ধু বাধ্য করে। তার সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তার এই আত্মহননের জন্য রাজীব ও মানিক নামে তার দুই বন্ধুকে সে দায়ী করে। তার সেই ভিডিও দ্রুত ভাইরাল হয়ে পড়ে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। তবে ভিডিওটিতে উল্লেখ করা সেই দুই বন্ধুকে ধরপাকড়ের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে তার এই আত্মহত্যার পথ বেছে নেওয়াতে এলাকা জুড়ে নানা জল্পনা দেখা দিয়েছে। তার মা বাপ খুলে গালাগালি করতে আমার 1 নম্বর পরিবারের বেটির ছেলে, এরপরে রাস্তা পড়াই আমার বর্তমান করছে, মানে মা তুমি আমার মুখ দেখতে না, আমি রাত্রে মারা যাই, কালকে সকালে কাপড়টা বন্ধ দিয়ে আইব। পোয়ার বাদে তো আমি রাত্রে 2টার সময় গেছি বাড়িতে, গাড়ি ঘুরি টুকাইছি, যান জায়গা তারে টুকাটুকা করছি, মানুষের বাড়ি খুঁজাইছি, খুঁজাইলে পাইছি না। আজকে সকালে আমার ওই যে ছেলে তারে গালাগালি করছে, ও ও ছেলের বেটিয়ে ফোন করি আমার কইছে হে মারা গেছে, কবাডি ব ফাঁসি লাগিয়া, এরপরে তো আমি আর বাপাকে বুঝতে পারি না। ও যে নাম হেল আমার গরর কিনার মানুষ রাজীব, রাজীব আমার গরর কিনার মানুষ, মানিক আমার গরর কিনার মানুষ, মানিক মানিক আমার ছেলে, তো তারা দুজনের নাম কইছে, তারার লগে সম্পর্ক তার কি? তারার লগে তো সম্পর্ক ভিতরে কিছু তাকে তো জানি না, এমনি তো ভাই আসছি হিসাবে, বাড়ি আরি পড়ি হিসাবে তারা চলাচল করছে, ভিতরে যদি কোনো দুশ্মনী তাকে তো জানি না। হে তো ভিডিও কইয়া গেছে তারা যজনে তারে খুঁজাইরা মারতা ধরতা করিয়া, হে তোরা দূরই হরিয়া গেছে কি, তখন হে
তারা মারটা করে হরিয়া গেছে তখন তারা টুকাটুকু কটা অতটুকু আমি দেখছি ভিডিওর মধ্যে এতটুকু এবার পরবর্তী কিছু তো আমি দেখছি না তখন তো চাইমু কিরকম কিতা হয়েছে না হয়েছে আমার ছেলে কিরকম মারা গেছে কিরকম কিতা হয়েছে না হয়েছে সব কিছু আমি মানে তদন্তর চাই আসাম সর্বশিক্ষা মিশনের উদ্যোগে সোমবার করিমগঞ্জে জেলা ভিত্তিক একদিনের মেডিকেল অ্যাসেসমেন্ট ক্যাম্পের আয়োজন করা হয়। এদিন জেলার ছয়টি ব্লকের মোট 92 শিশুকে কানে শোনার যন্ত্র তুলে দেওয়া হয়। ইন্দ্রাণী নায়ক সাংবাদিকদের জানান, এই ক্যাম্প রাজ্যের প্রতিটি জেলায় একদিনের জন্য বসবে এবং একইভাবে প্রতিটি জেলায় 92 জনকে শনাক্ত করে এই যন্ত্রটি দেওয়া হবে। তাছাড়া বাকি থাকবে যারা তাদের আগামীতে আবারও এভাবে ক্যাম্পের মাধ্যমে সুবিধা দেওয়া হবে। তো আজকে আমাদের টার্গেট হলো এই ক্যাম্পের 92 চিলড্রেন। তো 92 বাচ্চার মধ্যে আমাদের ছয়টা ব্লকই কভার করেন, আরবান, বদরপুর, নর্থ, সাউথ, পাতারকান্দি অ্যান্ড আরকেনগর। তো আরকেনগর এবং পাতারকান্দি অলমোস্ট দেখানো শেষ, কারণ তারা দূরের ব্লক, তাদের তাড়াতাড়ি করিয়া তাড়াতাড়ি দিতে লাগে। এর সাথে আমরা তাদের একটা টিএ আর আজকে যে তারা আইসে একটা লাইট রিফ্রেশমেন্ট দিমু। আর যারা আমাদের এই ক্যাম্পিংটা করার লাগিয়ে আইসে, তারা দিল্লির থেকে আইসে আলপস ইন্টারন্যাশনাল কোম্পানির দুইজন, একজন হলো অঙ্কুর ভরদ্বাজ আর একজন হলো জিতেন্দ্র গুপ্তা, তারা হলো অডিওলজিস্ট, তারাই আজকে বাচ্চারা অ্যাসেসমেন্ট করিয়া আমরা হিয়ারিং এইডসটা দিব। একদিনেরই ক্যাম্প আর ফার্স্ট রোহিঙ্গা সরবরাহকারীদের লাগাম টানতে কাছাড় জেলায় এনআইএর বিরাট অভিযান। সেই সব সরবরাহকারীদের গ্রেফতার করতে বিগত শুক্রবার থেকে শিলচরে উপস্থিত হয়ে কাছাড়ের বিভিন্ন জায়গায় গোপন অভিযান চালায় এনআইএর প্রতিনিধি দলটি। মায়ানমার থেকে বাংলাদেশ হয়ে রোহিঙ্গাদের ভারতে অনুপ্রবেশ করতে কাছাড়ের সেই দলটিকে গ্রেফতার করতেই এনআইএর কর্মকর্তারা শিলচরে উপস্থিত হয়ে অভিযান চালান। দুদিনের এই অভিযানে কাছাড়ের কাটিগড়া থেকে চারজন ও মেঘালয়ের একজন রোহিঙ্গা সরবরাহকারীকে গ্রেফতার করে প্রতিনিধি দলটি। ধৃতরা হলেন কাছাড় জেলার কাটিগড়া, খেলমার শাহ আলম চৌধুরী, জামালউদ্দিন চৌধুরী, বাপন আহমেদ ও আলী আহমেদ। এছাড়াও মেঘালয়ের ইস্ট জয়ন্তিয়া হিলের ওয়ান বিয়াং শুটিং নামের আরও একজনকে গ্রেফতার করা হয়। প্রাপ্ত তথ্য মতে জানা গেছে, বিগত শুক্রবার বেঙ্গালুরু থেকে কুমকুম চৌধুরী ওরফে আসিকুল আহমেদ নামের একজন রোহিঙ্গা সরবরাহকারীকে গ্রেফতার করেছিল এনআইএর সেই প্রতিনিধি দলটি এবং তার কাছ থেকে কাছাড়ের জনাকয়েক রোহিঙ্গা সরবরাহকারীদের তথ্য লাভ করে অভিযান চালিয়েছিল দলটি। দেশের বিভিন্ন রাজ্যে রোহিঙ্গাদের সরবরাহ করে আসছিল এই চক্রটি। রোহিঙ্গা সরবরাহকারী চক্রটির নাম কুমকুম রেকেট বলে এনআইএ সূত্র মতে জানা গেছে। এদিকে সোমবার এনআইএর অভিযানের কথা স্বীকার করেন কাছাড়ের পুলিশ সুপার অমনদীপ কৌর। তিনি বলেন, রোহিঙ্গাদের ভুয়ো নথিপত্র বানিয়ে দেশের বিভিন্ন রাজ্যে সরবরাহ করে আসছিল এই চক্রটি। মানে এটা ঠিকই আছে, এনআইএ এটা কেস রেজিস্টার আছে কি হিউম্যান ট্রাফিকিং হয়ে আছে ফ্রম অ্যাক্রস দ্য বর্ডার অনওয়ার্ডস টু ভেরিয়াস পার্টস অফ দ্য কান্ট্রি। তো সেইটো লৈ পেলাই ইনভেষ্টিগেশ্যন কৰি পেলাই যেতিয়া ইনফৰ্মেশ্যন পাই গ'ল, তেতিয়া ইন আ কলাবৰেটিভ এফৰ্ট চাৰিটা মানুহ কাটিগড়াৰ পৰা আৰু এটা মানুহ মেঘালয়ৰ পৰা, এটা মানুহ বেংগালুৰুৰ পৰা, যি মাষ্টাৰ মাইণ্ড আছে সি বেংগালুৰু থাকি আছে, তাৰ পৰা এৰেষ্ট কৰি পেলাই লৈ গৈছে। আৰু দুটা ছোৱালী ৰিকভাৰ হৈছে গুৱাহাটী ৰেলৱে ষ্টেচনৰ পৰা, ৰোহিংগীয়া ছোৱালী। চ' দেট ইজ ইট। আমাৰ ইয়াৰ পৰা যি যি মানুহ এৰেষ্ট হৈছে, সি আছে বাপন আহমদ চৌধুরী, আহিয়া আহমদ চৌধুরী, শাহ আলম লস্কর, জামালউদ্দিন চৌধুরী, এ সব কাটিগড়া থানা কে নিবাসী হ্যাঁ। যো বেঙ্গালোর সে অরেস্ট হুয়া হ্যাঁ, বেসিকলি তো কুমকুম আহমদ চৌধুরী হ্যাঁ উসকা নাম, তো ও বেঙ্গালোর মে রহতা হ্যাঁ আজকাল, আর ওয়াহাঁ সে ইয়ে সব র‍্যাকেটিং। প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের জন্য 20,000 টাকা উৎকোচ দাবি পঞ্চায়েত কর্তাদের। উৎকোচ না পাওয়ায় অবশেষে তালিকা থেকে হিতাধিকারীদের নাম কর্তন করা হলো। ঘটনাটি ঘটেছে পালংঘাট ব্লকের আওতাধীন পালংঘাট জিপিতে। এ নিয়ে রবিবার পুনির্মুখ গ্রামের মিসবাউদ্দিন লস্কর, পালংঘাট ব্লকের বিডিও আরিফ চৌধুরী সহ পালংঘাট জিপি সভাপতি শশাঙ্ক শীল, সচিব বিশ্বজিৎ দে, জিআরএস মিন্টু দাস এবং এই সন্দীপ সূত্রধরকে অভিযুক্ত করে পালংঘাট পুলিশ ফাঁড়িতে একটি মামলা দায়ের করেন ভুক্তভোগীরা। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তারা বলেন, 2020 কিয়া আমার পঞ্চায়েতে আমরা কইছো না ইয়া তোমার ঘরের লিস্ট নাম আইছে, তে কই ইয়া আমার এ ডকুমেন্ট ডকুমেন্ট সব চাইলা দিলাম, পরে পরে জিআরএসে পাঠাইছো না আমার কেন জিআরএস আইয়া আমার সব ডকুমেন্ট ফটো ছোটো সব লইয়া ফটো মারিয়া উড়িয়া কস লইয়া গেলা গেলা যদি কয়দিন পরে দেখি আমার ফিসর ঘরটা মানে আমার লগরের আর খালি কাজ চলে আর ঘর আমার এটা তো আর হয় না, ও ফরে আমি খবর লইলাম, লইয়া দেখা গেল ই জিআরএসটা মানে ট্রান্সফার হয়ে গেছে, পর যে জিআরএস আইজন তানে গিয়া খবর লইয়া দেখা গেল তাই কইলা প্রায়োরিটি লিস্ট থেকে আমার নামটা খাটা গেছে, ও ফরে আমরা বিডিও মহোদয়ের কাছে গিয়া অ্যাপ্লিকেশন করছি
এপ্লিকেশন করার পরে বিডময়দের কাছে কোনো আশ্বাস না পাইয়া পরে আমরা উকিল নোটিশ পাঠাইছি, উকিল নোটিশ পাঠাইছি, পরে উকিল নোটিশ পাঠাইয়া কোনো আশ্বাস না পাইয়া পরে ফালাঙ্গার থানার দিয়ে আমরা এফআইআর করছি। আমার কাছে দাবি করছেন সেক্রেটারি, চেয়ারেস, পঞ্চায়েত টাকা বেশি আর দিবার লাগে, আমি দিতে পারছি না, দিনমজুরি কাম করি, এর লাগিয়া আমার নামটা নামটা বাতিল হয়েছে। তা আমারটা সুবিচার চাই আর কি, কিরকম পাই আর। পাথারগাঁদি বিধানসভা কেন্দ্রের দোহালিয়া ফরিদকোনা জিপিতে পিএম এওয়াই বন্টনে সরকারি গাইডলাইন উপেক্ষা করে ধনবান ব্যক্তিদের সুবিধা পাইয়ে দেওয়া হচ্ছে বলে সম্প্রতি একাংশ সংবাদ মাধ্যমে তা প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে রবিবার দোহালিয়ার পূর্বগুল গ্রামে অর্থ শতাধিক জনগণের উপস্থিতিতে এক সাংবাদিক সম্মেলন ডেকে এসব অভিযোগ ভিত্তিহীন ও মিথ্যে বলে জানান স্থানীয়রা। এ মর্মে স্থানীয়দের পক্ষে কথা বলতে গিয়ে স্থানীয় জিপির মকবুল আলী, একলাশ উদ্দিন, খসরুল ইসলাম, ফারুক আহমেদ, লুৎফুর রহমান সহ অন্যান্যরা জানান, বর্তমান জিপি সভাপতির দৌলতে এলাকা জুড়ে উন্নয়নের জোয়ার বইছে, কোথাও কোনো অনিয়ম হচ্ছে না, তা দেখে সহ্য করতে পারছে না স্থানীয় একটি দালাল চক্র। তারা বিগত কংগ্রেস আমলের মতো বাঁকা পথে জনগণকে বিভ্রান্ত করে অসৎ উপায়ে টাকা উপার্জন না করতে পেরে বর্তমান জিপি কর্তৃপক্ষের নামে নানা গুজব ছড়াচ্ছে, এমনকি পিএমএওয়াই তালিকাভুক্ত বিভিন্ন হিতাধিকারীদের ধনবান লোক বলে মিথ্যে অভিযোগ করছেন, অথচ বাস্তবে এসব পরিবারের লোকদের নুন আনতে পান্তা ফুরোয় পরিস্থিতি বিরাজ করছে। এই দুষ্ট চক্রটির পক্ষে ওয়াদুজ্জামান হোসেন আহমেদ, কাহারুদ্দিন প্রমুখ সম্প্রতি পিএমএওয়াই সংক্রান্ত বিষয়ে জেলাশাসক মৃদুল যাদবের কাছে একটি লিখিত নালিশও জানায়। পরে সরজমিনে তা খতিয়ে দেখেন বিডিও দিবাকর দেবসহ বিভাগের কর্মকর্তারা। উক্ত তদন্তে এলাকার 12 জন পিএমএওয়াই তালিকাভুক্ত হিতাধিকারীদের বাড়ি বাড়ি গিয়ে তদন্ত করে দেখা হলে তাদের কেউ ধনবান লোক নয় বলে পাথারকান্দি ব্লকের বিডিওর দাখিলকৃত তদন্ত প্রতিবেদনের রিপোর্টে প্রকাশিত হয়েছে। তা সত্ত্বেও এই দুষ্ট চক্রটি মিথ্যে গুজব চালিয়ে জিপিতে চলা সরকারি সব ধরনের উন্নয়নে বাগড়া দেবার প্রচেষ্টা করছে বলে জানান। এদিনের সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সালেহা আহমেদ, নাজিমুদ্দিন, আলমাস উদ্দিন, তৈয়বুর রহমান প্রমুখ। প্রতিবছরের ন্যায় এবছরও শিলচর গৌড়ীয় নৃত্যকলা ভারতীর উদ্যোগে মালুগ্রাম যুব সমাজ ক্লাবের সহযোগিতায় অনুষ্ঠিত হতে চলেছে বসন্ত উৎসব। আগামী 17 মার্চ বৃহস্পতিবার বিকেল 3টে শিলচর মালুগ্রাম যুব সমাজ মাঠে অনুষ্ঠিত হবে শিলচর গৌড়ীয় নৃত্যকলা ভারতীর বসন্ত উৎসব। এতে সকল সংস্কৃতিপ্রেমী জনসাধারণের সহযোগিতা উপস্থিতি কামনা করছেন আয়োজক মণ্ডলীর কর্মকর্তারা। সোমবার এক প্রেস বার্তার মাধ্যমে এ খবর জানান শিলচর গৌড়ীয় নৃত্যকলা ভারতীর পরিচালক সত্যজিৎ বসু জয়। প্রস্তুতি চূড়ান্ত, রাতপোহালী করিমগঞ্জ জেলার 15,521 জন ছাত্রছাত্রী বসছে মাধ্যমিক পরীক্ষায়। তাদের সকলকে অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন স্কুল পরিদর্শক অনুপ কুমার দাস এবং অসিত দত্ত। তারা জানিয়েছেন এবারের মাধ্যমিক পরীক্ষায় সেবা এবং হাই মাদ্রাসা মিলিয়ে মোট 15,521 জন ছাত্রছাত্রী পরীক্ষায় বসছে। হাইস্কুলের রয়েছে 14,402, যার মধ্যে 6,009 জন ছাত্র এবং 8,220 জন ছাত্রী। অন্যদিকে জেলার হাই মাদ্রাসা রয়েছে 119 জন, যার মধ্যে ছাত্র 80 এবং 39 জন ছাত্রী। এবার জেলায় মোট 17টি পরীক্ষা কেন্দ্র রয়েছে। এটি 17টি কেন্দ্রের জন্য সেবা বোর্ড সুপারভাইজার হিসেবে 28 জনকে পরীক্ষা চালানোর দায়িত্ব দিয়েছে। তাছাড়া জেলা প্রশাসন সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত করতে শিক্ষা বিভাগকে সব ধরনের সহযোগিতা করবে বলে জানিয়েছেন শিক্ষা বিভাগের আধিকারিকরা। ম্যাট্রিক পরীক্ষা শুরু হবে, তো আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়ে গেছে। অ্যাকর্ডিংলি আমরা সব সেন্টার ইনচার্জদেরকে নিয়ে আমরা মিটিং, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটরকে নিয়ে একটা মিটিংও করেছি। আমি সব ছাত্রছাত্রীদের আমাদের এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, ওরা যাতে ভালো করে পরীক্ষা দিতে পারে, কোনো ঝামেলা না হয়। তার জন্য আমাদের করিমগঞ্জে সেন্টার আছে 17টা সেন্টার সমস্ত ডিস্ট্রিক্টে। সেবা অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে এসও সুপারভাইজিং অফিসার 28 জন। আমাদের ডিস্ট্রিক্টে টোটাল স্টুডেন্ট অ্যাপিয়ার্ড হবে 14,402 জন, তার মধ্যে মেল হলো 6,009 জন, ফিমেল হলো 8,220 জন, এটা HSLC। এবং এইবারই লাস্ট আমাদের আসাম হাই মাদ্রাসা এক্সামিনেশন একটা হবে, এইখানে টোটাল অ্যাপিয়ার্ড হবে 119 জন, তার মধ্যে মেল 80 জন আর ফিমেল 39 জন। তো আমাদের প্রস্তুতি সব সম্পূর্ণ, কোনো দিক থেকে কোনো ধরনের কোনো কিছু আসে নাই, এবং কালকে থেকে আশা করি ভালোই ভালোই আমাদের পরীক্ষা চলবে। এবং সব সেন্টার ইনচার্জকে আমরা সতর্ক করে দিয়েছি, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনও সবাইকে সতর্ক করে দিয়েছেন, যাতে হলের ভিতরে কোনো ধরনের মোবাইল, ইলেকট্রনিক্স ডিভাইস কিছু না নিয়ে ঢুকতে পারে, সব ব্যবস্থা আমরা করে নিয়েছি, এবং সিসি ক্যামেরা সব সেন্টারে থাকবে।
বিভাগীয় নির্দেশে বিদ্যুৎ মাশুল খেলাপি উপভোক্তাদের সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে এক গ্রাহকের ধারালো দায়ের আক্রমণের শিকার হতে হলো লোয়ারপোয়া এপিডিসিএল কর্মী নুরুল হক ও মোহাম্মদ জাকারিয়াদের। শনিবার বাজারে ছাড়া থানায় এক লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যুৎ বিভাগের আক্রান্ত কর্মীরা। জানা গেছে, বিভাগীয় নির্দেশে শুক্রবার লোয়ারপোয়া এপিডিসিএল এর উল্লেখিত কর্মীরা বালবিপ্লা জিপির পিপলাছড়া গ্রামে বিল খেলাপি উপভোক্তাদের সংযোগ বিচ্ছিন্ন করতে গেলে ঘটে বিপত্তি। তারা যথারীতি এদিন স্থানীয় রাজমোহন সিনহার বাড়িতে গিয়ে গৃহকর্তাকে বকেয়া বিদ্যুৎ বিলের ব্যাপারটি অবগত করান। পরে বিদ্যুৎ মাশুল পরিশোধ না করায় তার বাড়ির সংযোগ ছিন্ন করতে যান। তখন রাজমোহন সিনহার ছেলে রাজা সিনহা তাদের গালাগালিতে শুরু করে। এক সময় সে রাগের বশে ধারালো দাঁত নিয়ে আক্রমণ করে বসে। তবে এতে কোনো রক্তারক্তি কাণ্ড ঘটেনি। অন্যরা এগিয়ে এসে সামাল দেন পরিস্থিতি। নুরুল ও জাকারিয়া দুজনের হাতে পায়ের আঙুলে সামান্য আঘাত লেগেছে। পরে ঘটনাস্থল থেকে পুরো বিষয়টি ফোন যোগে এসডিও কে অবগত করা হয়। এদিনই রাতে বাজারেছড়া থানায় লিখিত এজাহার দায়ের করা হয় লোয়ারপোয়া এপিডিসিএল কার্যালয়ের পক্ষে। এ ঘটনায় নাগরা পুলিশের পক্ষে অভিযুক্তকে আটক করা হলেও পরক্ষণে ছেড়ে দেওয়া হয় বলেও জানা যায়। এরপরে আইসি একঘর আইয়া আমরা কইছি যে কাকু, আপনার ইলেকট্রিকের বিল প্রায় 11,000 টাকার ঘুরে আছে, আপনি আগুন দেন। তখন কইতাম পারছি না, তার ছেলে গড়তে পারে যে আমার উচ্চ ভাষা গালাগালি করে তার অভদ্র হিসাবে গালাগালি করছে, করিয়া দা লম্বা গেল এবারে সদাইলি মো কাটিলি মতো। আমার লগে ভিডিও আছে, যদি ভিডিও দেখা লাগে আমরা ভিডিও দিয়া দিমু। হে লম্বা প্রায় দেড়াত লম্বা দায় গাল এবারেছে। এরপরে লগে লগে স্টেশনে ফোন করছি, স্টেশনে তাই ডাইরেক্টলি শুনছে, শুনিয়া আবার তাই লগে লগে কারণ আমরা তো ডিসকানেক্ট যাওয়ার পরে আমার লগে তো আউটসোর্স আছেন আরো বাক্কা প্রায় 10 জন, যেমন জাকারিয়া আহমদ, নুমানউদ্দিন, এর বাদে সেলিম, এর বাদে হইল নিকুঞ্জ, নিজাম, এর বাদে আমরা সুমন, প্রদীপ, আমরা প্রায় 8 জন গেছি। যখন আমরা দাদুলিয়া বাড়েছি একবারে কয়েছে দাইয়া কাটি পেলাই দিম, এখন দূরাই যে করলিমু। গোপন সূত্রে সংবাদের ভিত্তিতে সোমবার কুমারঘাট থানার এসআই জয়ন্ত দাস ও সৈকত দেবব্রত শীল পুলিশ ও টিএসআর বাহিনী নিয়ে পাবিয়াছড়া বাজারের তৃপ্তি হোটেল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোট 29 কৌটো ব্রাউন সুগার সহ 3 উপজাতি নেশা কারবারিকে গ্রেফতার করতে সক্ষম হয়। কুমারঘাট মহকুমার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে একটি নেশার পাচার চক্র সক্রিয়। তারা নেশাজাতীয় কফ সিরাপ সহ ইয়াবা ট্যাবলেট, ব্রাউন সুগার, হেরোইন ইত্যাদি অবাধে বিক্রি করত। এসব নিয়ে পুলিশের কাছে সঠিক কোনো তথ্য না থাকার কারণে এতদিন এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। তবে মাঝে মাঝে কুমারঘাট থানা সহ বিভিন্ন থানার পুলিশ নেশা বিরোধী অভিযান চালিয়ে আসছে। সোমবার সকালে কুমারঘাট থানার পুলিশের নেশা বিরোধী অভিযানে সাফল্য আসে। এই দিনে পুলিশ অভিযানে গ্রেফতার হয়েছে কুমার শানু রিয়াং, ধানজরাম রিয়াং ও মনোজ চাকমা। প্রথম দুজনের বাড়ি মনু থানার কাঞ্চনঝড়া এলাকায় ও অপরজনের বাড়ি একে এলাকার মানামা এলাকায়। ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা হাতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। কুমারঘাট থানার ওসি পার্থ মুন্ডা সাংবাদিকদের জানান, পুলিশের এই ধরনের নেশা বিরোধী অভিযান অব্যাহত থাকবে, ধৃতদের এদিনই আদালতে সঞ্চয় দেওয়া হয়। প্রতি বছরের ন্যায় এবারও শিলচর ঘনিয়ালা স্থিত হজরত পীর মোকাশা বাবার 49তম দিনে বার্ষিকী উরুষ উদযাপন হয়েছে। এই উপলক্ষে সোমবার সকাল 9টা থেকে রাত 10টা অবধি সিনি বিতরণ, ওয়াজ, কোরআন পাঠ, ইসলামী গজল প্রতিযোগিতা ইত্যাদি অনুষ্ঠিত হয়। হজরত পীর মোকাশা পীর বাবার বার্ষিক উরুষে এই অঞ্চল সহ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে ধর্মপ্রাণ মানুষ উপস্থিত হন। মোকাশা বাবার জীবনী সহ উরুষ উৎসব উদযাপন সম্পর্কে বক্তব্য রাখেন মোকাম পরিচালনা কমিটির সভাপতি মৌলানা মেহবুব আহমেদ, সম্পাদক আলতাফ হোসেন লস্কর, প্রাক্তন খাদিম মকসন্দর আলী লস্কর প্রমুখ। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। অপরাধের হার রোধে 900 টহলদারির জোরালো দাবি কাছাড় তৃণমূল কংগ্রেসের। সোশ্যাল মিডিয়ায় দুই বন্ধুকে দায়ী করে সোনাইয়ে আত্মহত্যা যুবকের, তদন্তে পুলিশ। করিমগঞ্জে সর্বশিক্ষা মিশনের মেডিকেল অ্যাসেসমেন্ট ক্যাম্প সম্পন্ন। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।